এবার তৃতীয় ওয়ানডেতে একদম লজ্জাজনকভাবে দিশেহারা আফগানিস্তান। রশিদ খানকে নিয়েও কাজ হলো না। তিন ম্যাচ সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে আজকে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে সফরকারী দল আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাত্র 10 বলে 8 রান করে আউট হয়ে যান রহমানুল্লাহ গুরবাস। এ সময় গুরবাস আউট হওয়ার পর একে একে সাজঘরে আসা যাওয়া করে আফগানিস্তানের ব্যাটসম্যানরা, যেখানে মাত্র 75 রানে 5 উইকেট হারায় সফরকারীরা। পরে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আফগানিস্তান, যেখানে 22 ওভার 2 বলে মাত্র 116 রানে অল আউট হয়েছে আফগানরা। শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুর্দান্ত করেছেন হাসারাঙ্গা।